হরে কৃষ্ণ রাধে রাধে। কর্মযোগ কি সাধনা? মানুষ কি কর্মফল পাল্টাতে পারে? বন্ধুরা, আজকের এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। আমাদের মনে অনেকেরই এই প্রশ্নটি জাগে, আচ্ছা কর্মযোগ যদি আমি পালন করি তাহলে কি এটি সাধনার সমান হবে? কর্মযোগ কি সাধনা? ভগবান শ্রীকৃষ্ণ তো গীতায় বলেছেন যে কর্মযোগ এক প্রকার সাধনা। কিন্তু আমাদের এই ব্যস্ততা ভরা জীবনে, এই রহস্যময় জীবনে আমরা প্রতিদিন যা কর্ম করি আসলে কি তা কর্মযোগ? আর যদিও সেটি কর্মযোগ হয়ে থাকে, তার দ্বারা কি আমরা মুক্তিপ্রাপ্ত হতে পারি? আমাদের অনেকেরই মনে এই প্রশ্ন জাগে। আমরা অনেকে এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না। ভগবান শ্রীকৃষ্ণ এরম ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর গীতাতে তার প্রিয় বন্ধু, তার প্রিয় ভক্ত ওরফে অর্জুনকে বলে গেছিলেন। ভগবদ্ গীতা এমনই একটি গ্রন্থ যার মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আছে। আমাদের এই মানব জীবনে যাবতীয় সমস্যা, যাবতীয় কারণের কারণ এবং রহস্য এবং তার উত্তর আমরা গীতায় খুঁজে পাব। কর্মযোগ নামক অধ্যায়ে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন, জায়সি চেত কর্মনস্তে মতা বুদ্ধি জনার্দন তৎ কিং কর্মণি ঘোরে মাং নিয় জয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নি বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন, হে ভগবান, আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। আপনি কি বলতে চাইছেন? আসলে আপনি কি চান? আপনি তো নিজেই বলেছেন যে সবচেয়ে শ্রেয়স্কর হচ্ছে ভক্তিযোগ। তাহলে আমাকে দিয়ে আপনি কেন যুদ্ধ করাতে চাইছেন? কেন এই কর্ম আমাকে দিয়ে করাতে চাইছেন? তার উত্তরে ভগবান তখন তার প্রিয় শিষ্য, তার প্রিয় সখা অর্জুনকে বিস্তারে বুঝিয়ে বললেন, কৃষ্ণ ভাবনা, কখনো কখনো একদল নিষ্কর্মা লোক কর্ম বিমুখতার আশ্রয় গ্রহণ করে। কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করে, হরিনাম জপ করেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে। কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্বজ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণনাম জপ করলে নিরীহ অজ্ঞ লোকের সস্তা বাহবা পাওয়া যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অর্থাৎ তাতে কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করতে পারবো না। অর্জুন প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন। মানে অর্জুন এটি ভেবেছিলেন যে ভক্তিযোগ করলে বুঝি আমাকে সব কর্ম ত্যাগ করতে হবে। যে অর্জুনও প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জন অরণ্যে কৃষ্ণ সাধনা ও তপশ্চর্যার জীবনযাপন করবেন। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরস্ত্র হতে চেয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায় তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, তুমি তো ক্ষত্রিয়, যুদ্ধ করাই হচ্ছে তোমার আসল কর্ম। তো আমাদের মানুষদের জীবনে আমরা অনেক সময় ভাবি যে আসল তালে কর্মযোগ কোনটি, আসল কর্ম কি, ভগবান আসল কি কর্ম করতে বলেছেন আমাদের, যে কর্মের দ্বারা আমরা ভগবানকে প্রাপ্তি করতে পারব, আমরা ভগবত ধামে যেতে পারব। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলেছিলেন আসল কর্মযোগ কি, তার একটি ছোট্ট ব্যাখ্যা দিয়ে আমি বলছি। আমরা যে কর্মই করি না কেন, সেটি যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে করি, তাহলে সেই কর্মটা আমাদের কর্মযোগে পরিণত হয়।
কর্মযোগ কেন বলা হয়েছে? যোগ মানে কি? যোগ মানে তো সাধনা। তাহলে কর্মটাকে আমাদের সাধনার মতো নিতে হবে। আমরা যে কর্ম করছি, আমরা যখন একটা জায়গায় কাজ করছি, আমাদের প্রত্যেকের মনের একটা প্রত্যাশা থাকে, কি না, এই ক'ঘণ্টা আমি কাজ করছি, এই মাসে 30 দিন আমি কাজ করছি, তারপরে আমি একটি মায়না পাচ্ছি বা পারিশ্রমিক পাচ্ছি, তো সেটির জন্য কিন্তু আমরা কর্ম করছি। আমরা যখন কর্ম করছি, তখন কিন্তু আমরা না চাইলেও আমাদের মনে কিন্তু সেই পারিশ্রমিক বা মায়নার কথাটি চলে, যে কোন তারিখে আমরা মায়না পাব। তাই তো, আমরা যখন একটি কর্ম করছি, তখন সেই কর্মটি যদি খুব ভালো হয়, আমাদের আনন্দ হয়, আনন্দের পরে কি হয়, গর্ব হয়। তাহলে এখানে কি বলছে ভগবান, যে তুমি যে কর্মটা করছো, ধরো সেই কর্মের দ্বারা তুমি কিছু সৃষ্টি করলে, কিছু নতুন তৈরি করলে, তার ফলে তোমার আনন্দ হলো, আনন্দের থেকে আসে কিন্তু গর্ব, আর গর্বের থেকে উৎপত্তি হয় কি, অহংকার। তো ভগবান বলছেন যে তুমি নিষ্কাম কর্ম করো, তাহলে নিষ্কাম কর্ম মানে ভগবান এটি বলছেন না যে তুমি তোমার সব জীবনের কর্ম ছেড়ে দিয়ে আমার সেবা করো শুধু, এটি ভগবান বলছেন না। ভগবান বলছেন কি, নিষ্কাম কর্ম মানে তুমি যে কর্মটি করছো, সেই কর্মটি থেকে তুমি কিছু প্রত্যাশা করো না, তোমার যেটি পাওনা তুমি সেটি পাবে, অবশ্যই পাবে, কিন্তু তুমি প্রত্যাশা করো না, আশা করো না, আর তুমি যে কর্ম করছো তার দ্বারা যদি কিছু সৃষ্টি হয়, কিছু নতুন জিনিস তুমি তৈরি করো, তার জন্য তুমি আনন্দিত হয়ো না, গর্ব করো না, কেন, গর্ব করলেই তোমার মধ্যে অহংকার আসবে, আর অহংকার আমরা সবাই জানি পতনের মূল কারণ। তাহলে আমাদের যদি অহংকার থেকে পতনই হয়ে যায়, তাহলে আমরা ভগবান প্রাপ্তি কি করে করব, তাই না? তো সেই জন্য ভগবান বলছেন যে তুমি নিষ্কাম হয়ে কর্ম করো, আমার চরণে সেটিকে সমর্পণ করো, করে কর্ম করো। ধরুন আমি একজন কৃষক, আমি চাষবাস করি, আমি ধান চাষ করি কি কোনো সবজি চাষ করি, সেটি করে আমি উপার্জন করি। তো আমি ধান চাষ করলাম কি আমি সবজি চাষ করলাম, আমার একটি প্রত্যাশা আছে যে এটি আমি বাজারে বিক্রি করে এটির থেকে আমি কিছু অর্থ পাব, এবং সেই অর্থ দিয়ে আমি আমার সংসার চালাব, আমি নতুন নতুন কিছু জিনিস কিনব, কি কিছু ভালো খাব, এই তো আশা, কিছু ভালো পরব জামা কাপড়, এই তো আশা আমাদের মনে মানুষের, আর কি আশা। আমাদের সংসারে প্রত্যেকটি ব্যক্তিকে হাসি মুখে দেখতে চাইব আমরা, কারণ অর্থ থাকলে মানুষের মুখে হাসি আসে, কারণ অর্থ থেকেই তো আমরা বিভিন্ন জিনিস পেয়ে থাকি, অর্থ ছাড়া কিন্তু আমরা কোনো জিনিস পাই না। কিন্তু ভগবান এখানে কি বোঝাতে চেয়েছেন, ভগবান বলছেন যে এই যে তুমি যে চাষ করেছো, ধান চাষ করেছো বা সবজি চাষ করেছো, তুমি মনে মনে এটা ভাবো যে আমি এই চাষটা করছি, এটা ভগবানের জন্য করছি। কেউ না কেউ, কোনো না কোনো ভক্ত যখন এই ধান থেকে এটি চালে পরিণত হবে, তখন সেই চাল রন্ধন করে ভগবানকে ভোগ চড়াবেন, সেই ভোগ প্রসাদ হিসাবে অনেক ক্ষুধার্ত মানুষ আছে যারা পাবে। আমরা যদি এই মনে করি, এই ভাবি, তাহলে অবশ্যই সেটি আমাদের নিষ্কাম কর্ম হয়ে যাবে। তো আমাদের এটি কোনোদিন ভাবা উচিত না যে এটি করে আমি এই অর্থ ইনকাম করব। অর্থ তো ইনকাম অবশ্যই হবে, কিন্তু সেটি নিয়ে ভাবতে বারণ করছেন ভগবান, কেন, ভাবলেই কিন্তু ওটা অকাম কর্ম হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমরা এটি বুঝতে পারলাম যে কর্মযোগ কিন্তু এক প্রকার সাধনা, মানে যে কর্ম নিষ্কাম হয়ে থাকে, যে কর্মের মধ্যে কোনো লোভ অহংকার আনন্দ প্রত্যাশা এসব কিছুই থাকে না, যে কর্ম পুরোটাই ভগবানের চরণে সমর্পণ থাকে, তাকে তো নিষ্কাম কর্ম বলে। তো সেই কর্ম কিন্তু এক প্রকার সাধনা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন অর্জুনকে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে হে অর্জুন, তুমি যুদ্ধ করো এবং অনাসক্ত হয়ে যুদ্ধ করো,
তিনি কিন্তু বলেননি যে হে অর্জুন তুমি আসক্ত হয়ে যুদ্ধ করো। মানে অর্জুনকে তিনি বলেছেন যে তুমি যুদ্ধ করো, তুমি এটি ভেবো না যে এই যুদ্ধ তুমি জয় করবে কি তুমি পরাজয় করবে, এই যুদ্ধে তুমি জিতবে না তুমি হেরে যাবে, এই যুদ্ধ থেকে তুমি কিছু প্রাপ্ত করবে না এই যুদ্ধতে তুমি কিছু হারিয়ে ফেলবে। অর্জুনকে এইসব কিছু ভাবতে বলেনি ভগবান। ভগবান বলেছেন যে অর্জুন তুমি কিন্তু অনাসক্ত হয়ে যুদ্ধ করো, জয় তোমারই হবে। তো ঠিক তেমনি আমরা মানুষরা আমাদের এই ব্যস্ততাপূর্ণ জীবনে আমাদের প্রত্যহ যে কর্ম তা যদি আমরা অনাসক্তভাবে করি সেটি একটি সাধনার সমান হয়ে যাবে কিন্তু। এবং আমরা যদি আমাদের কর্মটাকে ভগবানের শ্রীচরণে অর্পণ করি বা সমর্পণ করি, করে সে কর্ম করি, সে কর্মটা এতটাই আধুনিক হবে, এতটাই সুন্দর হবে, যা আপনাদের অন্য অন্য সহকর্মচারী যারা অবাক হয়ে যাবে। কারণ কি, সে কর্ম তো ভগবানের চরণে অর্পণ করা আছে, সে কর্ম ভালো হতেই হবে। আমরা এই কর্মব্যস্ততার জীবনে আমরা ঠাকুর ঘরে যেতে পারি না, আমরা ঠিক সময় মতন ভগবানকে দর্শন পর্যন্ত করতে পারি না, ভগবানের নাম করা তো অনেক পরের ব্যাপার। তাহলে কি আমাদের মুক্তি হবে না? আমাদের অনেক মানুষের প্রশ্ন যে হে শ্রীকৃষ্ণ আমি যদি না কর্ম করি না খাটি তাহলে আমি খাবো কি, আমি তো বাঁচবো না, আমার সংসার চলবে কি করে, কখন অর্থ ইনকাম করবো আর কখন আমি তোমার নাম করব, তাহলে কি আমার মুক্তি হবে না? তাহলে কি জরাচক্র ব্যাধির মধ্যে আমি ঘুরতে থাকবো চিরকাল? তাই তো ভগবান এই কথাটি বলেছেন যে তুমি কর্ম করো অনাসক্ত ভাবে, আমার চরণে অর্পণ করো। আর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গীতায় বলছেন যে আমার কোনো ভক্ত সে যদি কোনো কারণে নিয়ম কানুন না পালে, সে যদি স্বধর্ম মেনে না চলতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই, সে আমাকেই প্রাপ্ত করবে। কত বড় কথা ভগবান বলেছেন। হ্যাঁ, আর আমরা মানুষরা এতটাই মূর্খ, এতটাই অজ্ঞ যে আমরা সেই ভগবানের কাছ থেকেই নিজেকে দূরে করে রেখেছি। যে ভগবান আমাদের এত ভালোবাসে, এত স্নেহ করে, সে ভগবানকে আমরা মনেই করি না। কর্মের চাপে নয় আমরা ভগবানের মন্দিরে যেতে পারছি না, ভগবানের আরাধনা করতে পারছি না, আরতি করতে পারছি না, নাম করতে পারছি না, কিন্তু কর্মের জন্য মনে করতে পারবো না, এটা তো সম্ভব নয়। তাই তো ভগবান বলছেন যে মনটাকে তুমি সংযম করো। বন্ধুরা, মনকে তখনই সংযমে রাখা যায় যখন মনটাকেই ভগবানের চরণে অর্পণ করে দেওয়া হয়, তখন আপনি যাই করবেন সেটাই ভগবানের জন্য হয়ে যাবে। আজকে একটা সাধারণ মানুষ যখন একটা ফলের গাছ পোঁতে সে ভাবে গাছটা বড় হলে ফল পাবো, সেই ফল আমি খাবো, কি বাজারে বিক্রি করব, করে অর্থ লাভ করব। আর একটি শুদ্ধ ভক্ত কিভাবে, একটি শুদ্ধ ভক্ত ভাবে যে গাছটি বড় হলে তাতে ফল হবে, সেই ফল আমার প্রভুর চরণে অর্পণ করব, আমার প্রভুকে ভোগ লাগাবো, আর সেই প্রসাদ শুধু আমি পাবো না সবাই পাবে। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে কর্মযোগ কিন্তু এক প্রকার সাধনা। তো কর্মযোগকে যদি আমরা ভগবানের চরণে অর্পণ করে থাকি, নিরাসক্ত হয়ে আমরা যদি সেই কর্ম করে থাকি এবং তার কোনো ফল আশা না করি, তাহলে আমরা অবশ্যই ভগবানকে প্রাপ্ত করব। বন্ধুরা, একটি অদ্ভুত কথা আমি এখানে বলে রাখছি, যেটি আপনারা প্রয়োগ করে দেখবেন, আপনারা প্রয়োগ করে দেখবেন, তাহলে আপনারা ভগবানকে উপলব্ধি করতে পারবেন। এবং গীতার কথা যে কতটা সত্য এবং ভগবান শ্রীকৃষ্ণ যে গীতাতে যা বলে গেছেন সেগুলো আমাদের মানব জীবনে কতটা কল্যাণকর তা আপনারা বুঝতে পারবেন। কি, আমাদের প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা প্রত্যহ চলে থাকে, প্রতিদিনই আছে, কিছু না কিছু সমস্যা আছে আমাদের মনের মধ্যে, সেগুলো জিলিপির মতন পাকাতে থাকে। তার ফলে আমাদের কি হয়, আমাদের শরীর অসুস্থ হয়ে যায়। কারণ কি, আমরা যত চিন্তা করব আমাদের রক্তচাপ তত ঊর্ধ্বগামী হবে, মানে উপরের দিকে উঠবে, তাতে কিন্তু মানব শরীর দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো সেই জন্যে ভগবান বলছেন যে তোমার জীবনের যাবতীয় প্রশ্নের উত্তর তুমি গীতাতে পাবে। তিনি কিন্তু এটা বলেননি যে তোমার জীবনের যাবতীয় প্রশ্নের উত্তর তুমি গীতার দ্বিতীয় অধ্যায় পাবে,
কি গীতার তৃতীয় অধ্যায় পাবে, কি ত্রয়োদশ অধ্যায় পাবে, ভগবান এটি বলেনি। ভগবান বলেছে তোমার জীবনের যাবতীয় প্রশ্নের উত্তর তুমি গীতাতে পাবে। তো আমি যেটি বলছি এটি আপনারা প্রয়োগ করে দেখবেন, আপনার মনে যা চলছে, যে সমস্যা নিয়ে আপনি চিন্তা করছেন, আপনার মনে যা চলছে, আপনি চোখ বন্ধ করে গীতা খুলবেন, যে পৃষ্ঠাটি খুলবেন সেই পৃষ্ঠাতেই আপনার প্রশ্নের উত্তর লেখা আছে। আপনারা মিলিয়ে দেখবেন আপনার জীবনে যে সমস্যা চলছে, আপনার মনে যা সমস্যা চলছে, আপনি যখন চোখ বন্ধ করে গীতা খুলবেন এবং তারপরে চোখ খুলে যখন গীতার দিকে তাকাবেন, গীতার যে পৃষ্ঠা বের হবে সেই পৃষ্ঠাতেই আপনার জীবনের সমস্যার উত্তর আছে। বন্ধুরা, ভগবান তিনি আছেন, তিনি বারবার বলেছেন যে তোমরা এই মায়ার বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে আছো, তোমাদের চোখের সামনে একটি পর্দা দেওয়া আছে, তোমরা সেই পর্দায় অন্য কিছু দেখছো কিন্তু আসল সত্যটা পর্দার পেছনে আছে। তো আমাদের জীবনে কি করতে হবে, আমাদের ভগবানের দিকে এগোতে হবে, আমাদের ভগবানের আরাধনা করতে হবে, তাকে প্রেম করতে হবে। একটি মানুষ যদি ভগবানের শরণাপন্ন হন তার জীবনে কিন্তু কোনো কষ্ট থাকে না। যদি কেউ বলে থাকে যে ভগবানের শরণাপন্ন হয়েও আমার জীবনে এই কষ্ট আছে, আমি এই অসুবিধার মধ্যে পড়েছি, অবশ্যই আপনি একবার ভালো করে ভেবে দেখবেন তো, সেই সমস্যা কিন্তু ভগবানের জন্য নয়, সেই সমস্যা আপনার নিজের জন্যই আপনার জীবনে এসেছে। কেন? আমি এই ভিডিওর প্রথমেই বলেছি কি যে কর্মফল কি পাল্টানো যায়, কর্মফল কিন্তু পাল্টানো যায় না, আপনি যা করেছেন সেটির ফলই আপনি পাচ্ছেন। মানে কি, আমি একটি আম গাছ পুঁতলাম, তাতে নিশ্চয়ই আপেল ফলবে না, তাতে তো আমি ফলবে। কি আমি একটি কমলা লেবু গাছ পুঁতলাম, তাতে নিশ্চয়ই মুসুম্বি লেবু হবে না, তাতে কমলা লেবুই হবে। ঠিক তেমনি আমি যা করব আমাকে সেটাই পেতে হবে। আপনি যা প্রশ্ন করবেন আপনি তো তাই উত্তর পাবেন। আপনি একজনকে প্রশ্ন করলেন যে ভাই কটা বাজে, সে নিশ্চয়ই আপনাকে বলবেন না এটা 2024 সাল চলছে, সে তো নিশ্চয়ই আপনাকে বলবে যে এখন কটা বাজে। ঠিক তেমনি আপনি যা করবেন আপনি সেটাই পাবেন। কিন্তু ভগবান বলছেন যে তোমার কর্মফল পরিবর্তন হতে পারে, মানুষের কর্মফল পরিবর্তন হতে পারে, তাকে সামান্য চেষ্টা করতে হয়, কষ্ট করতে হয় না, সামান্য চেষ্টা করতে হয়, তাহলে তার কর্মফল পরিবর্তন হয়। অনেক সময় আমরা দেখি খুব ভালো মানুষ কিন্তু খুব কষ্টে আছে, সেটা কি পুরোটাই তার এই জন্মের কর্মফল? না, পুরোটাই এই জন্মের কর্মফল না, কিছুটা এই জন্মের কর্মফল, কিছুটা পূর্ব জন্মের কর্মফল। অনেকে প্রশ্ন করতে পারেন আমাকে যে এই জন্মে কেন পূর্ব জন্মের কর্মফলটা আমরা ভোগ করছি, আমরা তো এই জন্মে এই জন্মের কর্মফল ভোগ করব। হ্যাঁ অবশ্যই এই জন্মে আপনি এই জন্মের কর্মফল ভোগ করবেন, কিন্তু পূর্ব জন্মে আপনি যে স্বীকৃতি করেছেন তার জন্য হয়তো আপনার পুনর্জন্ম হয়ে গেছে। এবার যে কর্মফলটা আপনার বাকি ছিল, যে পাপটি আপনি করেছেন আগের জন্ম, সেই পাপটা তো আপনাকে পেতে হবে, কারণ আপনার পাপের ভাগটা কে নেবে? কেউ তো নেবে না, আপনাকেই নিতে হবে। তো সেই জন্যে আপনাকে পেতে হবে সেই কর্মফলটা, তো সেটি পরজন্মে। এবার এ জন্মে আপনি যা করছেন সেটি আপনি এ জন্মে পাচ্ছেন, কিন্তু এ জন্মে আবার যে পুণ্যটা করছেন তার জন্য যদি কিছু বাকি থেকে থাকে তাহলে সেটি তার পরের জন্মে পাবেন। এইভাবে চক্রাকারে কিন্তু ঘুরতে থাকে কর্মফলও, কিন্তু এক প্রকার চক্রাকারে ঘুরছে। যেরকম জন্ম মৃত্যু আমরা জড়াচক্রের মধ্যে ঘুরছি, সেমনি কর্মফলও কিন্তু চক্রের মধ্যে ঘুরছে। তো ভগবান বলছেন কি তোমার কর্মফল পরিবর্তন হতে পারে তুমি যদি আমার শরণাপন্ন হও। ভগবান বলছেন না আমাকে এই দামি দামি ভোগ লাগাও, আমার এই বিরাট মন্দির করে দাও। কেন? ভগবান তো গীতায় বলেছেন যে আমি সর্বত্র আছি, সর্বব্যাপী আছি, সর্বকারণের কারণ আমি, আমি কর্তা। ভগবান তো বলেছেন, তারপরে কি বলেছেন? আমি কেউই না, আমি কিছুই না। কর্ম করব যেটা, সেটা হচ্ছে ভগবানের চরণে সমর্পণ করতে হবে আমাদের, তবে সেটি সাধনায় পরিণত হবে। আর কর্মফল আমরা কিভাবে পাল্টাবো,
আমরা যদি ভগবানের পথে যেতে পারি অবশ্যই আমাদের কর্মফল পাল্টে যাবে, ভগবান নিজে বলেছেন। কেন, আমি একটু আগেই আলোচনা করেছি যে ভগবান বলছেন যে আমার কাছে এলে কেউ যদি আমার নিয়ম না মানে তবুও সে কিন্তু আমাকে পাবে। তা বলে এই না, আপনি ভগবানের পথে গেলেন, গিয়ে বড় বড় পাপ করতে শুরু করলেন আর মনে মনে ভাবলেন যে আমি ভগবানের চরণেই যাব, পাপ করছি তো কি আছে। সেটি হবে না, তাহলে আপনার থেকে মূর্খ আর কেউ নেই। কারণ ভগবানকে বোঝা কিন্তু খুবই দুষ্কর। ভগবান কি বলছেন, আমি সবের মধ্যে আছি, আবার কিছুর মধ্যেই আমি নেই, আমি সব কিন্তু আমি কেউ না, ভগবান এটি বলছেন। অর্থাৎ তুমি যদি ভেবে থাকো যে তুমি ভক্তি জীবনে এসছো, এসে পাপ করবে এবং তুমি মুক্তি লাভ করবে, তাহলে তোমার থেকে মূর্খ কেউ নেই। কারণ একটি সাধারণ মানুষ পাপ করলে যা তার মানে পাপের যে ফল পাবে বা তার যে প্রায়শ্চিত্ত হবে, একটি ভক্ত কিন্তু পাপ করলে তার থেকে আরো বেশি হবে, দ্বিগুণ হবে এবং ভয়ানক হবে, ভগবান বলেছেন এটি। তো আমাদের শান্ত হতে হবে, আমাদের ধৈর্য রাখতে হবে এবং পাপ থেকে নিজেকে মুক্ত করতে হবে। এই যে আমরা মানুষরা চলাফেরা করছি, কথাবার্তা বলছি, সবকিছু করছি কিসের দ্বারা? তিনটে মাধ্যমের দ্বারা, আত্মা মনোবুদ্ধি। আত্মা কিন্তু আমাদের সবসময় সঠিক পথ দেখায়। কারণ কি, আত্মা পরমাত্মার অংশ, সেহেতু আত্মা যা করবে সেটি শুদ্ধ এবং সৎভাবে করবে এবং সঠিক করবে, কারণ আত্মা পরমাত্মার অংশ। মন কিন্তু আমাদের কখনো কখনো ঠিক কথা বলবে, আবার কখনো কখনো ভুল কথা বলবে, কখনো আমাদের ঠিক পথে পাঠাবে, আবার কখনো আমাদের বিপদগামী করবে। আর বুদ্ধি, বুদ্ধি কিন্তু মনের কথায় চলে, বুদ্ধির কিন্তু নিজস্ব কোনো কথা নেই, নিজস্ব কোনো কিছু নেই, সে মনের কথায় চলে। তো ভগবান বলছে তুমি একটি কাজ করো, তুমি মনটাই আমার দিকে নিয়ে এসো, আমার চরণে সমর্পণ করে দাও। তোমার যে মনটা, সে মনটাই আমার চরণে সমর্পণ করে দাও, সবকিছু শুধরে যাবে, পাল্টে যাবে সবকিছু। তো আমরা মনটাকে যদি ভগবানের চরণে দিতে পারি, দিয়ে আমরা নিষ্কামভাবে কর্ম করতে পারি, সে কর্ম সাধনায় পরিণত হবে। এবং আমরা যদি ভগবত ভক্ত হতে পারি, ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারি, ভগবানের নিয়মকানুন পালন করে চলতে পারি, তাহলে অবশ্যই আমাদের কর্মফল পরিবর্তন হবে। তো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটি থেকে জানতে পারলাম যে কর্মযোগ কি সাধনা। অবশ্যই কর্মযোগ সাধনা, কারণ নিষ্কামভাবে কর্ম করলে সেটি সাধনাই হয়, ভগবানের চরণে অর্পণ করে কর্ম করলে সেটি সাধনাই হয়। আর কি, কর্মফল কি পাল্টানো যায়? ভগবানের পথে গেলে কর্মফল সাময়িক পরিবর্তন হতে পারে, তবে পুরোপুরি কখনোই পাল্টানো যায় না। আপনার যদি 100% পাপ হয়ে থাকে, তা হয়তো 5% এসে দাঁড়াবে আপনি যদি ভগবত ভক্ত হয়ে থাকেন, আপনি যদি ভগবানের চরণ আশ্রয় করেন এবং তারপরে যদি আপনি পাপ থেকে নিজেকে সরিয়ে নেন, তাহলে অবশ্যই আপনার পাপ কমতে থাকবে। কারণ সেই জন্যই ভগবান বলেছে যে একবার যদি কেউ হরিনাম করে, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে পাপের এত বড় সাধ্যি নেই যে তার কাছে আসবে। আমাদের সঠিক পথে যেতে হবে, আর সঠিক পথ হচ্ছে ভগবত পথ, ভগবানের পথ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এটুকানি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণা রাধা রাধা।